পদ্মায় পুলিশের নৌকায় দুর্বৃত্তের হামলা মারধর, কুষ্টিয়ায় নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ দুই এএসআই, আহত দুই, চলছে উদ্ধার কাজ। অবশেষে সুনামগঞ্জের ধোপাজান নদীতে পুলিশের অভিযান, 150 নৌযান ও ড্রেজার জব্দ, সিন্ডিকেটে জড়িত সন্দেহে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। শহর থেকে বিচ্ছিন্ন বরিশাল সিটির নতুন ওয়ার্ড চর জাগুয়া, 8 বছর ধরে ভাঙা যাতায়াতের একমাত্র সেতুটি, কর দিয়েও মেলে না নাগরিক সেবা, নির্বাহ কর্তৃপক্ষ। এবং বিপুল সম্ভাবনা থাকলেও বাড়ছে না কন্টেইনারবাহী বাংলাদেশি জাহাজের সংখ্যা, পরিবহন করছে মাত্র 8টি, এখনো ঝুলে আছে 6টি কেনার সিদ্ধান্ত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড় ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। ছাত্র জনতার আন্দোলনে নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। এছাড়া 2 জন শিক্ষক ও 7 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও অভিযুক্ত 72 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের একটা স্বপ্ন যে আমাদের আবু সৈয়দের ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না। সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে চূড়ান্তভাবে এটা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থী সকলে খুশি। যাদেরকে এখন ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, খুব শীঘ্রই আমাদের এখানে যে নিরাপত্তা সেল যেটা আছে সেখানে একটা মিটিং করে আমরা তারা খুব শীঘ্রই একটা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। প্রত্যেকের বিরুদ্ধে খুবই শীঘ্রই মামলা রুজু করা হবে, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি থেকে সেই মামলাটি করা হবে। সিন্ডিকেট সভায় শিক্ষার্থী নিপীড়নে অভিযুক্ত গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান এবং লোক প্রশাসনের শিক্ষক আসাদুজ্জামানকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবু সাইদ হত্যাকাণ্ডের 2 জন শিক্ষক, একজন হচ্ছে লোক প্রশাসন বিভাগের আর একজন হচ্ছে গণিত ডিপার্টমেন্টের, কর্মচারী আছে 7 জন, কর্মচারী কর্মকর্তা মিলিয়া 7 জন, এদেরকে সাময়িক বহিষ্কার। যে সকল শিক্ষার্থী পাস করে গেছে তাদের নামে মামলা তো আছেই, যারা শিক্ষার্থী এখনো আছে এদের সবার বিরুদ্ধে মামলা হবে। এদিকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রাম মেডিকেল কলেজের 75 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ করে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আরও 11 শিক্ষার্থীকে মুচলেকা দিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের বেশিরভাগই সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষিতে 2 মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। সোমবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে সিদ্ধান্তের কথা জানানো হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা দেয়া, আবাসিক হলে বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সেসব অভিযোগ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিন্ডিকেটে 75 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আরও 11 শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 1.5 মাস আগে, এটা 12 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয় আজকে থেকে 1.5 মাস আগে। ওই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিছে আর কি। এটা গতকাল বহিষ্কার তো 75 জনকে যারা বহিষ্কার হয়েছে তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় পদ্মা নদীতে দুর্বৃত্তের হামলায় নৌকা ডুবে পুলিশের 2 এএসআই নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। রোববার রাত 4টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বীরকালো এলাকার পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযানে যায় এএসআই সদর আলম ও এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে 6 পুলিশ সদস্য। এ সময় অপর একটি ট্রলারের সঙ্গে তাদের বহনকারী নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে গেলে 4 পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে নিখোঁজ হন 2 এএসআই। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পুলিশ সদস্যরা নৌকা হলে আসছিল, আসার পরে ওদের
নৌকা ডুবি হয়েছে, নৌকা ডুবিতে তাদের দুইজন সদস্য নিখোঁজ আছে। এই সংবাদ পেয়ে আমরা অলরেডি কুমারখালী ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসছি। এই ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, রাতে তাদের কোনো অভিযান ছিল না। স্থানীয়রা জানান, জেলেদের কাছে অনৈতিক সুবিধা আদায় করার হামলায় শিকার হয়েছেন তারা। মাছ ধরে এই সোজা চলে আসি, এখন আমার নৌকা যা ধরি যে কয়টা মাছ পাইছিলাম নিয়ে গেল। পুলিশ বললি যে আরো কিছুক্ষণ আমরা নেবো, তাই গাউট পর তাই বললি, ওই দারোগা বললি, তাই চলে গেল। নদীতে লাভেছিলি মাছ নেওয়ার জন্য, এই জেলিদের সাথে হাতাহাতি করে নি সেই অথবা গ্যাঞ্জাম হলো, গ্যাঞ্জাম হয়ে চার পুলিশ উঠা আছে, দুই পুলিশ নিখোঁজ। আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে ভোলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে তারা। এদিকে নিষেধাজ্ঞাকালীন সরকারের দেয়া 25 কেজি করে চাল প্রয়োজনের তুলনায় খুবই কম, তাই সহায়তা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন মৎস্য উপদেষ্টা। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলা সদর উপজেলার পূর্ব ধনিয়া বেড়িবাঁধের বাসিন্দা সাদেক ও বিলকিস দম্পতির 6 সদস্যের সংসার। মেঘনায় মাছ শিকারই তাদের একমাত্র আয়ের উৎস। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত 13 অক্টোবর থেকে 22 দিনের জন্য নিষেধাজ্ঞায় সম্পূর্ণ কর্মহীন সাদেকের পরিবার পড়েছেন চরম সংকটে। আগের জমানো সামান্য কিছু টাকা ও সরকারি সহায়তার 25 কেজি চালে টেনে টুনে 2 সপ্তাহ পার করলেও এখন দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সাদেকের মতো ধনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ, দৌলত খানের ভবানীপুর ও সৈয়দপুরের জেলেপল্লির হাজার হাজার পরিবারের একই অবস্থা। অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে জাল ফেলায় এরই মধ্যে 3 শতাধিক জেলে আটক হয়েছেন। অভিযানে আমরা এই বাচ্চা কাচ্চা কি দূরে খাওয়াই, কি দূরে কি করি, আমাদের সান দিলে তো আর হইব না। তাহলে লগে দিয়া ভোলায় মা ইলিশ সংরক্ষণে এক মত বিনিময় সভায় নিজেদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা বাড়ানোর দাবি জানান মৎস্যজীবীরা। তাদের দাবি পূরণে আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। যেহেতু বছরে 3 বার হয়, আমরা এটাকে যেন একটা ওদের জন্য গ্রহণযোগ্য একটা নিয়মে আনতে পারি, সে ব্যাপারে আমরা অবশ্যই চেষ্টা করব। ভোলায় প্রায় 2 লাখ জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত 1,40,900 জনকে নিষেধাজ্ঞাকালীন সময় 25 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সরকার নিষেধাজ্ঞার মধ্যেও চাঁদপুর ও ভোলায় বন্ধ হচ্ছে না ইলিশ শিকার। আজও আটক হয়েছেন 66 জেলে। ভোর 5 থেকে সকাল 11 পর্যন্ত চাঁদপুর সদর ও হায়েমচর এলাকার অভয়াশ্রমে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 10 জেলেকে আটক করা হয়। জব্দ করা হয়েছে 80,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার একটি নৌকা ও বেশ কিছু ইলিশ। অন্যদিকে ভোলাতেও 56 জেলেকে আটক করা হয়। এদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় 10 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 22 দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী 3 নভেম্বর পর্যন্ত। সুনামগঞ্জের ধোপাজান নদীতে প্রকাশ্যে 100 কোটি টাকার বালু লুটপাটের খবর সময় সংবাদে প্রকাশের পর আটক হয়েছে 134টির বেশি বালুবাহী নৌযান। জব্দ করা হয়েছে একাধিক ড্রেজার মেশিন। এতে স্বস্তি ফিরেছে সুরমা ও ধোপাজানের 2 তীরের বাসিন্দাদের। জড়িত সন্দেহে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। গত 24 অক্টোবর সময় সংবাদে সুনামগঞ্জের ধোপাজান নদীতে প্রকাশ্যে 100 কোটি টাকার বালু লুটপাটের সংবাদ প্রকাশের পর বন্ধ করে দেয়া হয়েছে ধোপাজান নদীর প্রবেশমুখ। বড় নৌযান দিয়ে আড়াআড়িভাবে নদীর এক তীর থেকে অন্য তীর পর্যন্ত কয়েকটি নৌযান বেঁধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্যদের। অন্যদিকে সংবাদ প্রচারের দিনই তাৎক্ষণিক বদলি করা হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালি আশরাফকে। অভিযোগ থাকায় সদর মডেল থানার এসআই রাব্বি ও গোয়েন্দা শাখার এসআই ওয়াসিমুল ইসলামকেও বদলি করা হয়েছে। এসবের বাইরেও গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার বাইরেও ধোপাজান নদীর কথিত গডফাদারদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। এরই মধ্যে আটক করা হয়েছে অবৈধ বালু উত্তোলনের অন্যতম হোতা বাবুল মিয়াকে।
এসবের বাইরেও সংবাদ প্রকাশের পর ধোপাজান নদীতে চলা নৈরাজ্য বন্ধে সুনামগঞ্জ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। তিনি স্থানীয় গণমাধ্যম সহ দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করেন। সংবাদ প্রচারের পর স্বস্তি ফিরেছে নদীতীরের গ্রামবাসীর। সংবাদ প্রচারের পর গেল দুই দিনে ধোপাজান নদীতে চলা অভিযানে আটক হয়েছে 134টিরও বেশি বালুবাহী নৌযান, আটক হয়েছে একাধিক ড্রেজার মেশিন। নদী পরিদর্শন করেছেন পুলিশ সুপারও। নদীপথে সংঘটিত হওয়া অপরাধ ঠেকাতে পুলিশের এমন সতর্ক অবস্থানই আশা করেন দুই তীরের মানুষজন। এমন অপরাধ সংঘটিত না হলে সাধারণ মানুষজনের মনে থাকবে স্বস্তি, চলাচল হবে নির্বিঘ্নে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ। ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনার পাশাপাশি আইনি সুরক্ষা সত্ত্বেও সমুদ্রপথে পণ্য পরিবহনে বাড়ছে না বাংলাদেশি মালিকানাধীন কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা। বর্তমানে 102টি জাহাজের মধ্যে কন্টেইনার পরিবহন করছে মাত্র 8টি। অথচ প্রতি বছর আমদানি রফতানি পণ্য পরিবহনের লাখ লাখ ডলার চলে যাচ্ছে বিদেশিদের হাতে। এদিকে শিপিং কর্পোরেশনের কন্টেইনারবাহী 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত এখনও আলোচনার পর্যায়ে রয়ে গেছে। শাখচিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। স্বাধীনতার পরপরই বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মাধ্যমে বাল্ক জাহাজে করে পণ্য পরিবহন শুরু করলো। কন্টেইনারবাহী জাহাজের বাংলাদেশি যুগ শুরু হয় মাত্র 4 বছর আগে। বাংলাদেশি মালিকানাধীন কর্ণফুলি গ্রুপের এইচআর শিপিং 2020 সাল থেকে শুরু করে পরবর্তী 2 বছরে 8টি জাহাজ রেজিস্ট্রেশন করে। অবশ্য এরপর আর কোনো কন্টেইনারবাহী জাহাজের নিবন্ধন হয়নি। অথচ বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে কন্টেইনারবাহী জাহাজের রয়েছে ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনা। চিটাং টু দুবাই এইটাও যদি আমরা কন্টিনিউ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে চায়না থেকে মাল এনে এখানে অ্যাসেম্বলিং করে আমরা আবার দুবাই পাঠিয়ে দিতে পারছি। চাহিদা অনুযায়ী জাহাজ না থাকলেও কন্টেইনারবাহী সহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে সুরক্ষা দিতে আগেই আইন করে রাখা হয়েছে। এমনকি অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কন্টেইনার লোড আনলোডের সুবিধার্থে পৃথক জেটির ব্যবস্থা করে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। দেশীয় ফ্ল্যাগ ভেসেল হ্যান্ডেল করার জন্য আমরা একটা আমাদের বার্থিং এর একটা কোটাও রয়েছে, তাদেরকে আমরা সুবিধাও দিয়ে যাচ্ছি। এদিকে ওয়েল ট্যাঙ্কার এবং বাল্ক জাহাজ ভাড়া দিয়ে লাভের মুখ দেখা বাংলাদেশ শিপিং কর্পোরেশন কন্টেইনারবাহী 6টি জাহাজ কেনার একটি প্রকল্প নিয়েছিল কয়েক বছর আগেই। G2G চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে 3,534 কোটি টাকায় এই জাহাজগুলো কেনা হবে। যদি প্রায়োরিটাইজেশন এবং ইআরডি প্রায়োরিটাইজেশন এবং ইডিসিএফ প্রায়োরিটাইজেশন থাকে, নিঃসন্দেহে আমরা ভবিষ্যতে G2G মাধ্যমে এই 6টা কন্টেইনার ভেসেল পাবো বলে আশা করছি। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন 8টি কন্টেইনারবাহী জাহাজ ছাড়াও 79টি বাল্ক পণ্যবাহী জাহাজ, 6টি ট্যাঙ্কার, 5টি ওয়েল ট্যাঙ্কার, 3টি গ্যাস ক্যারিয়ার এবং 1টি কার্গো শিপ রয়েছে। বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে সুরক্ষা দিতে রয়েছে স্বতন্ত্র আইন, তারপরও বাড়ছে না কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। এবারের প্যাকেজে মূল্য গতবারের এবারের প্যাকেজ মূল্য গতবারের তুলনায় কম হবে এবং কোনো এজেন্সি অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিকেলে দিনাজপুরের হাকিমপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুটা প্যাকেজ ঘোষণা করব, একটা পবিত্র কাবা থেকে 1.5 কিলোমিটারের ভিতরে, আরেকটা পবিত্র কাবা শরীফ থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের ভিতরে। দুটা প্যাকেজ, 200 জন মেডিকেল স্টাফ নিয়ে যাব সরকারের পক্ষ থেকে হজে, এর মধ্যে 80 জন MBBS ডাক্তার, 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাব। এগুলোর টাকা হাজিদের দিতে হয় না, বাংলাদেশের সরকারের ধর্ম মন্ত্রণালয় দেয়। ইনশাআল্লাহ আজিজ, গত বছরের চাইতে এবছরের হজের টাকা কমে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের একটা ট্যাক্স আছে, এটা মুকুব করাইছি। বিমানবন্দর আপনি ব্যবহার করবেন, এম্বার্কেশন ফি আপনি গাড়িতে উঠবেন, বিমানবন্দরে এটা ভাড়া দিতে হয়, ওটা কমাইছি, বিমানের ভাড়া কমাইছি। গত 2 যুগে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে কয়েক গুণ যানবাহন বাড়লেও মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়ক প্রশস্ত হয়নি। কোনো শহরেই রাস্তা না বাড়ায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। পর্যায়ক্রমে অপ্রশস্ত সড়কগুলো নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
ঢাকা বরিশাল মহাসড়কের রাস্তা দখল করে নগরের সিএনবি রোডে 2022 সালে পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র সেনিয়াবা সাদিক আবদুল্লাহ। শুরু থেকেই মতবিরোধ দেখা দিলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে নির্মাণ করা হয় এটি। এতে ঢাকা থেকে কুয়াকাটা, পিরোজপুর ও খুলনাগামী পরিবহনগুলো প্রায়ই পড়তে হয় যানজটে, ঘটে দুর্ঘটনাও। ভোগান্তির আরেক কারণ ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটির দুই লেনের সরু রাস্তা। এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থার উন্নতি করতে দুই লেনের মহাসড়কটি চার অথবা ছয় লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত যাইতে প্রায় 5-6 ঘন্টা সময় লেগে যায়। পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পিরোজপুর থেকে মংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে যাতায়াতের চাপ বাড়ায় ভোগান্তির শেষ নেই এই অঞ্চলের মানুষদের। রাস্তা চওড়া হচ্ছে না, দিন দিন গাড়িঘোড়ার সংখ্যা বেড়েই চলছে। পুলিশ বলছে দুই বা ছয় লেনে উন্নীত করার পাশাপাশি নগরের মধ্যে থেকে যেসব জায়গায় মহাসড়ক গেছে সেখানে নির্মাণ করতে হবে বাইপাস সড়ক। পর্যায়ক্রমে আঞ্চলিক ও অভ্যন্তরীণ অপ্রশস্ত সড়কগুলো নিয়ে কাজ করার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতু পরে অঞ্চলে সকল কিছু একটা বড় পরিবর্তন হয়েছে, তো 6 লেন একান্ত আবশ্যক। বুরগাটা পর্যন্ত ইতিমধ্যে প্রশস্তকরণের কাজ চলমান এবং আমরা খুব দ্রুত এটা সমাপ্ত করতে পারব। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 221 কিলোমিটার ঢাকা বরিশাল কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2021 সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল বিভাগে 33 কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র 7 কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল নগরীর বর্ধিত চরজাগোয়া এলাকা যেন শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এক অঞ্চল। সিটি কর্পোরেশনের নিয়ম মেনে কর দিলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাতায়াতের একমাত্র সেতুটি 8 বছর ধরে চলাচলের অনুপযোগী। অবহেলিত এলাকাটিতে নাগরিক সেবার দাবি সুধী সমাবেশে সমাজের। অপূর্ব রিপোর্টে বিস্তারিত। যাতায়াতের একমাত্র সড়কটি দেখে বোঝার উপায় নেই, এটি সিটি কর্পোরেশনের একটি এলাকা। একে তো রাস্তার বেহাল দশা, তার উপর নেই সড়ক বাতি। করের পুরোটা দিলেও এলাকাবাসী বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। বরিশাল সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের বর্ধিত চরজাগুয়া এলাকার এমন দশা। মূল শহরের সঙ্গে যাতায়াতের একমাত্র সেতুটি ভেঙে গেছে 8 বছর আগে। সিটি কর্পোরেশন একটি ট্রলারের ব্যবস্থা করলেও তাও ঠিকঠাকভাবে চলাচল করে না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় এখানকার একমাত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হন না। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে দফায় দফায় ধর্ণা দিলেও মিলছে না সমাধান। স্কুল ভালো মতন চলে না, ম্যাডামের আয় না, রাস্তা খারাপ, রাস্তায় লাগিয়ে আমরা স্কুল যেতে পারি না। মানুষ অসুস্থ হয়ে গেলে তো আওয়াজ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। বর্ধিত এলাকাটিতে নাগরিক সেবা দেওয়ার দাবি সুধী সমাজের। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা সুবিধা, এগুলো যেগুলো যাতায়াত যোগাযোগ, এই কটি সুবিধা অন্তত যে বেসিক নিড যেগুলো রয়েছে এগুলোতে অবিলম্বে, যাতে বরিশাল সিটি কর্পোরেশনে এখন যারা দায়িত্বশীল রয়েছেন তারা যাতে এগুলো পূরণের চেষ্টা করে। 2002 সালে গঠিত বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বর্ধিতাংশ 23, 26, 27, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ড। এসব এলাকার মধ্যে সবচেয়ে অবহেলিত চরজাগুয়া এলাকার 1,200 মানুষ বসবাস করেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময় আরও থাকছে। অনিশ্চয়তা কাটিয়ে মাদারীপুরের 200 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলার অনুমতি। এবার 5 দিনের পরিবর্তে হবে 3 দিন, খুশি এলাকাবাসী। যান্ত্রিক ত্রুটিতে 6 বছর ধরে বন্ধ রয়েছে পটুয়াখালীর খেপুপাড়া ব্রাডার স্টেশন। এ কারণে উপকূলে মিলছে না প্রাকৃতিক দুর্যোগের সংকেত, পাশাপাশি বাড়ছে যানমালের ক্ষতিও। শিগগিরই নতুন ব্রাডার স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামে ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এই দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়া যায় রাডার স্টেশন থেকে। প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য 1969 সালে পটুয়াখালীর খেপুপাড়াতে কনভেনশনাল রাডার স্টেশন নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন রাডারটি সচল না থাকায় আবহাওয়ার সঠিক পূর্বাভাস পান না এলাকাবাসী। এতে প্রাকৃতিক দুর্যোগের সময় যানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন এই অঞ্চলের মানুষ। আমরা শুনি সিঙ্গেল পরে 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কিন্তু জেনুইন আবহাওয়ার সাথে আমাদের সাথে কোনো মিল নেই। 10 নম্বর সিঙ্গেল এনে দেখতেছি আজকে রোদ পড়তে, রোদ্রু আছে, তাইলে আমরা
কোন নিশ্চয়তায় বা কোন ভরসায় আমরা মনে করেন একটা আশ্রয় কেন্দ্রে যাই? ছয় বছর ধরে নষ্ট, কেন্দ্রটা ঠিক করার কোনো পদক্ষেপ দেখিনি। 2018 সালের এপ্রিলে স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন ও সার্ভে সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই বছরের অক্টোবরে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল রাডার স্টেশনটির ত্রুটি সমাধান করে। তবে কিছুদিন পর দেখা দেয় রেডিয়েশন সমস্যা। ঠিকঠাক রেডিয়েশন না পাওয়ায় ঘূর্ণিঝড়ের গতিবেগ, শক্তি, তীব্রতা ও অবস্থান নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। অ্যান্টেনার মোটর এবং নতুন যন্ত্রাংশ যদি আবার নতুন করে সেট করা হয়, দেওয়ার পরে আবার পুনরায় চালু করা হইবে। আর সবগুলি অনুদানে চাহিদাপত্র বাংলাদেশ থেকে জাপানে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। 2008 সালে পুরনো অবকাঠামো ভেঙে জাইকার অর্থায়নে জাপান রেডিও কোম্পানির তৈরি সর্বাধুনিক প্রযুক্তির রাডার স্থাপন করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। নারায়ণগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ফতুলার আলীগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত 2 অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুনা রশিদ ও মোকাররম সর্দার সহ 11 জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা করেন শাহ আলম নামে এক ব্যবসায়ী। পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। দুপুরে রাজশাহী বাস টার্মিনালে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা মারধরের সুষ্ঠু বিচারের দাবিতে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। শ্রমিকরা জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে বাস গেলে সেখানকার শ্রমিক নেতারা তাদের কাছ থেকে বাড়তি চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় চালক ও হেলপারদের মারধর করা হয়। মুন্সিগঞ্জে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সহনীয় মূল্যে সবজি বিক্রি শুরু করেছেন শিক্ষার্থীরা। সকালে শহরের ট্রাফিক ভবনের সামনে কার্যক্রম শুরু হয়। প্রতিটি ডিম 12 টাকায়, প্রতি কেজি আলু 49 টাকা, প্রতি পিস লাউ 40 টাকা, কচুমুখী কেজিতে 60 টাকা, পেঁপে 34, বেগুন 50, শিম 120, ধনেপাতা 140 টাকা সহ সুলভ মূল্যে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হয়। এতে খুশি সাধারণ ক্রেতারা। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যক্রম চলবে বলে জানান শিক্ষার্থীরা। বাজারে যেন প্রতিযোগিতার ভিত্তিতে বাড়ছে এক এক পণ্যের দাম। শীতে সবজি উঠতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও পেঁয়াজের দামের ঝাঁঝে আবারও অস্থির বাজার। সপ্তাহ ব্যবধানে পণ্যটির দাম পৌঁছেছে 150 ঘরে। এদিকে চালের দামও বেড়েছে নওগাঁয়। সব ধরনের চালে 5 টাকা বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে সবজির বাজারে কিছুটা স্বস্তির হাওয়া বইতে শুরু করলেও পেঁয়াজের দামে ঝাঁঝ বেড়েছে। কয়েক মাস ধরে সেঞ্চুরি হাঁকানো পেঁয়াজের দাম এবার 150 ঘরে। পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ জেলা পাবনা নাটোরে কেজি প্রতিতে দাম বেড়েছে 35 থেকে 40 টাকা পর্যন্ত, যা মন প্রতি গিয়ে ঠেকেছে 1300 থেকে 1400 টাকায়। অথচ 7 দিন আগেও 110 থেকে 120 টাকায় বিক্রি হতো। ঘরে বাড়তি দামের আরো চাপ যোগ হয় ক্ষুব্ধ ক্রেতারা। সব জিনিসের দাম বেড়ে গেছে, আমরা কি করব? আমরা না খাই থাকবো নাকি? প্রথম কারণ হচ্ছে আপনার পেঁয়াজটা এখন শেষের দিক পড়ায়। ব্যবসায়ীদের দাবি, আমদানি স্বাভাবিক থাকলেও ভারতে বন্যার অজুহাতে দাম বাড়ায় দেশেও কারসাজি চলছে। এতে আমদানি করা পেঁয়াজের দামও কিছুটা বাড়তি। এ সুযোগকে কাজে লাগিয়ে সিন্ডিকেট করে দেশি পেঁয়াজ সরবরাহ কমিয়ে দিয়েছেন কৃষকরা। ঘরে মজুত করে তৈরি করছে কৃত্রিম সংকট। অথচ কৃষি অফিসের তথ্য বলছে, চলতি বছর নাটোরে পেঁয়াজ উৎপাদনের 80,000 মেট্রিক টনের মধ্যে প্রায় 15,000 টন বর্তমানে মজুত আছে। এছাড়াও পাবনায় আছে 64,000 মেট্রিক টন। সাধারণ চাষি যারা আছে তারা মনে করতেছে যে পেঁয়াজের বাজার আরও বাড়তি হবে, যার কারণে ওনারা পেঁয়াজটা বাসা থেকে বের করতেছে না। আসলে মূল কথা, যদি 10 মন লাগে, গৃহস্থের হাতে আমদানি হতে 6 মন, পাটি 20 থেকে 25 জন, একের একজন আর একজনের উপর দাম বাড়াইয়া চাহিদা মাফিক অনুযায়ী ভাই বাজারটা এরকমভাবে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এদিকে বাজারে দামের প্রতিযোগিতার মধ্যে পিছিয়ে নেই চালও। নওগাঁর পাইকারি মোকামে সব ধরনের চালের দর প্রকার ভেদে 5 টাকা বেড়েছে। হঠাৎ চালের দর বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের অজুহাত, একদিকে যেমন কমেছে ধানের সরবরাহ, অন্যদিকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। যতটুকু হাটে যে ধান পাচ্ছি তার চাইতে যদি চাহিদা বেশি হয় তাহলে তো বাজার একটু বাড়েই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রশাসন সহ বর্তমান সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়া সহ নিয়মিত মনিটরিং করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক মহল। লাবিব হাসান, সময় সংবাদ। অবশেষে মাদারীপুরের 200 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ি মেলার অনুমতি দিয়েছে প্রশাসন। এবার 5 দিনের পরিবর্তে 3 দিন অনুষ্ঠিত হবে এই মেলা। ইজারা পদ্ধতি বাতিল করে পুরোটাই দেখভাল করবে প্রশাসন। অবশেষে অনুমতি দেয়া হলো ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো মাদারীপুরের কালকিনির ভুরঘাটার কুণ্ডুবাড়ি মেলার।
মেলা বন্ধ নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা শুরু হয় পুরো জেলা জুড়ে। মেলা বন্ধের ব্যানারও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন। সবার সম্মতিতে অনুমতি দেয়া হয় মেলার। অনেকের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মেলা হচ্ছে কিনা, আসলে মেলা যথারীতি হচ্ছে। যারা অভিযোগ দিয়েছিলেন তাদেরকে নিয়ে আমরা বসে আমরা মেলা যে করব তার আমরা একটা অঙ্গীকার নিয়েছি। মেলার অনুমতি পাওয়ায় স্থানীয়দের পাশাপাশি খুশি পূজা উদযাপন কমিটি। অনেক বছর যাবতে এটা দেখে আসতেছি, ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত আছে। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এখানে, মিষ্টির দোকান, চায়ের দোকান, জিলাপি, আমৃতি, ফার্নিচার, এই সমস্ত হোটেল বসে। হুজুরা বলছিল যে আপনি পূজার মেলার দরকার নেই, আপনি পূজা করেন, আপনি পূজা করবেন, মেলার দরকার নেই। এই জন্য আর কি দমন দশার পরে দেওয়া হয় না। এর আগে গত 16 অক্টোবর উপজেলা প্রশাসনের কাছে অশ্লীলতা, চাঁদাবাজি, মাদক, জুয়া সহ 9টি লিখিত অভিযোগ দেয় স্থানীয় আলেম সমাজ। এই অভিযোগের প্রেক্ষিতে ইজারা বাতিল হলে মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। প্রতি বছর 5 দিন হলেও এবার 3 দিন হবে কুণ্ডুবাড়ি মেলা, যা শুরু হবে বৃহস্পতিবার থেকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পদ্মায় পুলিশের নৌকায় দুর্বৃত্তের হামলা, মারধর। কুষ্টিয়ায় নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ 2 ASI, আহত 2, চলছে উদ্ধার কাজ। এবং অবশেষে সুনামগঞ্জের ধোপাজান নদীতে পুলিশের অভিযান, 150 নৌযান ও ড্রেজার জব্দ। সিন্ডিকেট জড়িত সন্দেহে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।